আজকে বানাম খিচুড়ি। এই যে মধুফল আর আলু কাটি নিম, মধুফল আর আলু দিন খিচুড়ি। আমি এই যে কাটিম, একটু গাছ হয়েছে। হাতে পাকিছে, কাঠারিতে কাটি ভাল পাম। কাটি আজকে ঝরি পড়ছে, যেন ভাবছাম খিচুড়ি বানাম। যেমন করে কাটি নিম বড় বড় করে। এমন করে গোটা কাটি নিম। আর এই যে আলু নিতাম, এই যে প্রেসারত রাঁধিম মই। এই যে তেল দিলাম, এলা দিলাম মই তেজপাতা, এই শুকান মরিচ, পাঁচফোড়ন দিলাম, দিয়ে অল্প ভাজি আনিম। এটা পাঁচফোড়নটা, শুকান মরিচ আর তেজপাতাটা অল্প ভাজি আনিম। এই যে ভাজা ভাজা হয়েছে, এলা এই যে ডালটা ধুয়ে থাকুন মই, মসুর ডাল আর বুট ডাল এটি মই দিম। ডালটা অল্প ভাজি নিন। যে ডালটা ভাজা ভাজা হয়েছে, এলা মই দিম এটা পানি ঢালি। এই যে হলদি গুঁড়ো দিম এক চামচ, এই লবণ দিম এক চামচ, গাড়িয়ে নিম এমনে। এলা মই দিম চাউলটা, এতে এই যে চাউলটা ধুয়ে রাখছাম, চাউলটা দিম। চালটে দেওয়ার পরে আমি ঘাটিয়ে দিই। চালটে দেওয়া হচ্ছে, এলা যে ঘাটিয়ে দিলাম, পানি দিম আর ওখানে। এতে আদা থেতলে নিছুম আর অল্প জিরে গুঁড়ে দিছুম, দিয়ে এই যে দিলাম, এটা দিয়ে যে মিক্স করে নিলাম, ভাল করে ঘাটিয়ে নিলাম। এই যে মই মধুফল আর আলু কাটি নিছাম, এলা দিম। এলে এলা ভাল করে এটা মিক্স করে নিন। এলা প্রেসারের মুখুরে খান লাগাই দিম দুইটা সিটি মারার জন্য। দুইটা সিটি মারলে হব। এই যে খিচুড়িটা হল, মই যে দেখাম, দুইটা সিটি মারি নিছাম, কি সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে অল্প একটা ঘি দিম, ঘি দিলে আরো ভাল লাগবে খায়া। এই যে ঘি দিয়ে দিলাম, ঘি দেওয়ার পরে এটা মিক্স করে নিম। এলা মই দেখাম, গরমে গরমে পরিবেশন করে দেখাম। এই যে খিচুড়িতে হল রাঁধিলাম, কেমন করে রাঁধিছাম তোমাগুলো তো দেখছে না। যদি ভাল লাগছে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, লগতে সাবস্ক্রাইব করবেন। ইয়াম্মি হয়েছে, খাবারে মন যায়।